রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছেন তারা পূর্ব মেদিনীপুরের করোনা হাসপাতালে এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দল গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন সোমবার সকালে ফের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামলো দল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এদিন সকালেই পৌঁছন পাঁশকুড়া করোনা হাসপাতালে এছাড়াও তমলুক জেলা হাসপাতাল হলদিয়া মহকুমা হাসপাতালে যাবেন এমনটাই সূত্রের খবর হলদিয়া কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করছেন শেষ খবর অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচ জনের প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলার অপূর্ব চন্দ্র নেতৃত্বে চলছে তাদের এই অভিযান